দিয়ে রাসূলের জন্ম দিবস পালনের সুযোগ নাই। বলেন কি বলছি, বলেন বুঝে বলেন, ইয়াকিনের সাথে বলেন, কোন যুক্তি দিয়ে কোন দলিল দিয়ে রাসূলের জন্ম দিবস পালনের কি নাই? রাসূলের জন্ম দিবস পালন করে কত তারিখে? বারো রবিউল আউয়াল জন্ম দিবস যদিও হয় অফাত দিবস, তাহলে অফাত দিবস নিজের ছেলের জন্ম দিবস আর নিজের বাবার অফাত দিবস এখন জন্ম দিবসের খুশি করছে কিভাবে সম্ভব? দুশ্মন ছাড়া এটা কি কেউ করতে পারে? তাইলে বোঝা গেছে মূলত এই তথাকথিত জশ্নে জুলুস, জশ্নে জুলুস যেটা বলে এবং তথাকথিত বারো রবিউল আউয়ালের যে অনুষ্ঠানগুলো করে এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কোনো যুক্তি দিয়ে রাসূলের জন্ম দিবস পালনের সুযোগ নাই। বলেন কি বলছি, বলেন বুঝে বলেন, ইয়াকিনের সাথে বলেন, কোনো যুক্তি দিয়ে কোনো দলিল দিয়ে রাসূলের জন্ম দিবস পালনের কি নাই? রাসূলের জন্ম দিবস পালন করে কত তারিখে? বারো রবিউল আউয়াল জন্ম দিবস যদিও হয় অফাত দিবস, তাহলে অফাত দিবস নিজের ছেলের জন্ম দিবস আর নিজের বাবার অফাত দিবস এখন জন্ম দিবসের খুশি করছে কিভাবে সম্ভব? দুশ্মন ছাড়া এটা কি কেউ করতে পারে? তাইলে বোঝা গেছে মূলত এই তথাকথিত জশ্নে জুলুস, জশ্নে জুলুস যেটা বলে এবং তথাকথিত বারো রবিউল আউয়ালের যে অনুষ্ঠানগুলো করে এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কোনো যুক্তি দিয়ে রাসূলের জন্ম দিবস পালনের সুযোগ নাই। বলেন কি বলছি, বলেন বুঝে বলেন, ইয়াকিনের সাথে বলেন, কোনো যুক্তি দিয়ে কোনো দলিল দিয়ে রাসূলের জন্ম দিবস পালনের কি নাই? রাসূলের জন্ম দিবস পালন করে কত তারিখে? বারো রবিউল আউয়াল জন্ম দিবস যদিও হয় অফাত দিবস, তাহলে অফাত দিবস নিজের ছেলের জন্ম দিবস আর নিজের বাবার অফাত দিবস এখন জন্ম দিবসের খুশি করছে কিভাবে সম্ভব? দুশ্মন ছাড়া এটা কি কেউ করতে পারে? তাইলে বোঝা গেছে মূলত এই তথাকথিত জশ্নে জুলুস, জশ্নে জুলুস যেটা বলে এবং তথাকথিত বারো রবিউল আউয়ালের যে অনুষ্ঠানগুলো করে এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আলোকে কিছু কথা হবে, যেহেতু মাসটা হলো রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদত জন্ম এ মাসে, কিন্তু ভুলে গেলে হবে না অফাতও এ মাসে, জন্মেরও মাস অফাতেরও মাস, জন্মের তাকাজা খুশি করা, অফাতের তাকাজা শোক মানানো। জন্মের চাহিদা কি, অফাতের চাহিদা কি, আর শোক আর খুশি যদি একসাথে হয় শোক প্রাধান্য পায়। নিজের বিয়ে দিবস, নিজের বাবার মৃত্যু দিবস, এবার কি শোক বেশি হবে? এত মানুষ ভিতরে ঢুকতে পারবে না তো, কি করছেন দোতলায় উঠার? ইসমান ভাই কি করতেছে, দরজা খুলে দেন, কিন্তু এত মানুষ তো ভিতরে ঢুকতে পারবে। শোক আর খুশি যদি একসাথে হয় কোনটা প্রাধান্য পায়? নিজের ছেলের জন্ম দিবস, নিজের মায়ের মৃত্যু দিবস, হইতে পারে কি পারে না? তো একদিকে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন, আরেকদিকে প্রস্থান, একদিকে আগমন আরেকদিকে কি, এই আগমনটার আগমনটার মধ্যে পয়গামে জিন্দিগি নাই, আশার ভিতরে পয়গামে জিন্দিগি নাই, লেকিন অফাতের মধ্যে পয়গামে জিন্দিগি আছে। আশার মধ্যে জীবনই নাই, অফাতের মধ্যে জীবনই আছে। কি বলছি বলেন, এক বাচ্চার জন্মের দিনে বাচ্চাটা কি করে? এক বাচ্চার জন্মের উৎসবে, আকিকার উৎসবে অন্যরা কি করে, বাচ্চা কি করে? অন্যরা যার যা মনে চায় তা করে, আর বাচ্চা চোখ বন্ধ করে থাকে। কি বাচ্চার কিন্তু কোনো কি নাই, মানে অনুভূতি নাই, খবর নাই,
কেউ জানে না এই বাচ্চা এখানে কি হবে, বাচ্চা কি করবে। এই জন্য জন্ম তারিখটা খুব বেশি সংরক্ষিত রাখে না, সকলের জন্ম তারিখের মধ্যে দ্বিমত আছে, আছে না নাই বলেন? মা ভুলে যায়, সচেতন পরিবার লিখে রাখে। এখন বাংলাদেশে টিকার কার্ড করার কারণে কিছুটা জন্ম তারিখ কি আছে, আমাদের প্রত্যেকের জন্ম তারিখের মধ্যে কি আছে, আব্বা বলতো একটা, মা বলতো আরেকটা, লিখছে আরেকটা, সার্টিফিকেট লিখছে আরেকটা, ঠিক আছে না? সার্টিফিকেটে তো তখন কেরানি সাহেব জিজ্ঞেস করে নেই কত, ম্যাট্রিক পরীক্ষা দিতে হবে 14 বছর 6 মাসে, লিখে দিছে 14 বছর 6 মাস। প্রত্যেকেরই এমন, বাস্তব না বাস্তব? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে, এটা নিশ্চিত। আর ওফাত হয়েছে রবিউল আউয়াল মাসে, এটা নিশ্চিত। 12ই রবিউল আউয়াল রাসূলের ওফাত দিবস, এটাও নিশ্চিত। ওফাতের দিবসে রাসূল কে ছিলেন? রাসূল রাসূল ছিলেন। ওফাতের দিবসে রাসূল পয়গম্বর ছিলেন। ওফাতের দিবসে রাসূল সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন। ওফাতের দিবসে রাসূল সাইয়্যিদুল মুরসালিন ছিলেন। ওফাতের দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। কি? সারা পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নানা ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ দাদা ছিলেন। রাসূল দাদা হন নাই, রাসূল কি হন নাই? রাসূল কখনো দাদা হন, পর দাদা তো হয়েছে, লেকিন দাদা হন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ওফাত কেন মতনৈক্যপূর্ণ হবে? মতনৈক্যপূর্ণ হওয়ার তো কোনো সুযোগই নাই। যদি সিদ্দিক আকবরের কাছে রাসূলের ওফাত কেন মাজহুল হবে, অজ্ঞাত হবে? ফারুক আজমের কাছে কেন অজ্ঞাত হবে? লেকিন জন্মের দিন তো জন্মগ্রহণ করেছেন এক এতিম বাচ্চা মুহাম্মদ, এদিন কিন্তু আর কিছু ছিল না, এদিন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, এদিন কিন্তু ছিলেন মুহাম্মদ, বলেন? লেকিন জন্মের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য জন্মের দিবসে রয়ে গেছে বিস্তর মতভেদ, মতভেদ আছে কিসের মধ্যে? জন্মের দিবসে। লেকিন অফাতের দিবসে কোনো মতভেদ নাই, অফাত নিশ্চিত 12ই রবিউল আউয়াল। এজন্য রবিউল আউয়াল মাস ঈদের মাস বলা, এটা সম্পূর্ণ ইহুদিয়ত, সম্পূর্ণ নাসরানিয়ত, এটা কোনো ভাবেই ঈদের মাস হইতে পারে না। বলেন কি বলছি, বলেন? সাইয়্যিদুল আয়াত শুধু ঈদ না, ঈদের সর্দার দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি, তাদের মতবাদ কি রবিউল আউয়াল কি শুধু ঈদ না, ঈদের মধ্যে সর্দার, ঈদের বলে আবার সর্দার না? রাসূল যেটাকে ঈদ বলেছেন সেটাই হবে ঈদ, রাসূল যেটাকে ঈদ বলেন নাই সেটা ঈদ বলার সুযোগ কারোর জন্য কি? এখানে যুক্তি তর্ক দিয়া উপস্থাপন করার কোনো সুযোগ নাই। রবীন্দ্রনাথ তার জন্মদিবস পালন করে, অমুক তার জন্মদিবস পালন করে, অমুক তার জন্মদিবস পালন করে, পৃথিবীর কোনো তমুক আমার জন্য হুজ্জত নয়, আমার জন্য প্রমাণ নয়, আমার জন্য প্রমাণ রাসূল এবং সাহাবা, রাসূল এবং কি সাহাবা। কোনো যুক্তি দিয়ে রাসূলের জন্মদিবস পালনের সুযোগ নাই। বলেন কি বলছি, বলেন? বুঝে বলেন, একইনের সাথে বলেন, কোনো যুক্তি দিয়ে, কোনো দলিল দিয়ে রাসূলের জন্মদিবস পালনের কি নাই? রাসূলের জন্মদিবস পালন করে কত তারিখে? 12ই রবিউল আউয়ালে জন্মদিবস যদিও হয়, অফাত দিবস, তাহলে অফাত দিবস, নিজের ছেলের জন্মদিবস আর নিজের বাবার অফাত দিবস, এখন জন্মদিবসের খুশি করছে, কিভাবে সম্ভব?
দুশ্মন ছাড়া এটা কি কেউ করতে পারে? তাইলে বোঝা গেছে মূলত এই তথাকথিত জশ্নে জুলুস, জশ্নে জুলুস যেটা বলে এবং তথাকথিত বারোই রবিউল আউয়ালের যে অনুষ্ঠানগুলো করে এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কথা কি বুঝাতে পারছি বলেন? এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক কি? এগুলো সম্পূর্ণ ইসলামের নামে ধোঁকাবাজি এবং পুরো উম্মতি মুসলিমাকে মিল্লাতে ইসলাম থেকে দূরে সরিয়ে, ইসলাম ধর্ম থেকে দূরে সরিয়ে দিবস মুখী করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ, দিবস মুখী করে দেওয়া। যেমন ইহুদিদের কাছে তাদের নবীর জন্ম দিবস ছাড়া আর কিছু নাই, নাসারাদের কাছে তাদের নবীর জন্ম দিবস ছাড়া আর কিছু নাই, ঠিক এরাও আমাদেরকে নবীর জন্ম দিবস মুখী করে দেওয়ার জন্যই এই ষড়যন্ত্রগুলো বানিয়েছে, কল্প কাহিনীগুলো বানিয়েছে নবীর জন্ম দিবস মুখী করে দেওয়ার জন্য। আমরা দিবস মুখী নই, আমরা দিন মুখী। আমরা কি মুখী নই বলেন? দিবস মুখী নই, আমরা কি মুখী? আমরা তরসিকের দ্বি দন্তান্ন মুখী নই, আমরা দববলা দীর্ঘিকার দন্তান্ন মুখী। কি দিন মুখী না দিন মুখী? আমাদের দিন পুরো বারো মাসের জন্যই, আমাদের দিন পুরো চব্বিশ ঘন্টার জন্যই, আমাদের দিন পুরোটা মিনিটের জন্য আর পুরোটা সেকেন্ডের জন্য। এই জন্য বারোই রবিউল আউয়াল বলতে কোনো শব্দ, বারোই রবিউল আউয়ালের মুস্তাকিল কোনো ইবাদত, বারোই রবিউল আউয়ালের মুস্তাকিল কোনো ঘটনা, বারোই রবিউল আউয়ালের মুস্তাকিল কোনো কিছু করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ওয়েলাদত নিশ্চয়ই আমাদের জন্য বাবরকত, নিশ্চয়ই আমাদের জন্য বরকতপূর্ণ। কি বলছি, যদি জন্মই না হতো রসুল পেতাম কথা, জন্মই না হতো রসুল পেতাম কথা। তাইলে বোঝা গেছে রসুলের জন্ম আমাদের জন্য নিশ্চয়ই বরকতময়, নিশ্চয়ই কি রসুলের জন্মের আলোচনা, রসুলের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে এগুলো আলোচনা নিশ্চয়ই বরকতময়, নিশ্চয়ই কি ময়, নিশ্চয়ই বরকতময়। লেকিন এটা নিয়ে প্রশ্নে জুলুস, দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগত। আপনাদের লক্ষ্মীপুরে দয়াল নবী কবে আগমন ঘটছে বলেন? আগে স্লোগান দেন, দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগত। কবে আসছে দয়াল নবী? শুভেচ্ছা স্বাগতম কখন কয় বুঝে না, শুভেচ্ছা স্বাগত কখন বলে? এখানে কেউ আসে নাই, এখানে এখন এখানে কেউ আসছে, এখানে কেউ আসে নাই, তা আপনি বলবেন মেয়র সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তো বাকিরা কি বলবে? কত নম্বরের মাথা খারাপ? আচ্ছা, কত নম্বরের মাথা খারাপ বলে একজন আসে নাই, আপনি বলছেন অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, মাথা খারাপ? আরে বলেন মাথা খারাপ। এদের একটা আকীদা হলো রাসূল সর্বত্র বিরাজমান, এদের একটা আকীদা, এদের একটা বিশ্বাস রাসূল সর্বত্র বিরাজমান, একটা আকীদা এদের আছে কি না? কি আকীদা? আচ্ছা, আল্লাহ তাআলা কি সর্বত্র? আমাদের আকীদা ইলমান, ইলমান ওয়া কুদরাতান, আল্লাহ তাআলা ইলম এবং কুদরতের দিক থেকে সর্বত্র বিরাজমান। বলেন আল্লাহ তাআলা ইলম এবং কুদরতের দিক থেকে কি? যিনি সর্বত্র বিরাজমান হন, তিনি আবার আসেন কখন? তিনি তো আছেনই, তিনি আবার আসবেন। এদের এক এক বক্তব্য, এক এক আকীদা, আরেকটা সাংঘর্ষিক। আটার সাথে কি এরা কি বলে জানেন? দয়াল নবী সর্বত্র বিরাজমান, তো যিনি সর্বত্র বিরাজমান হন তিনি আবার বারোই রবিউল আউয়াল আসেন কিভাবে? তিনি আবার দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম হন কিভাবে? যিনি সর্বত্র বিরাজমান তার সাথে আগমন শব্দ লাগে কিভাবে? আচ্ছা, আগমন করেছেন কখন, তো প্রস্থান করেছেন কখন? কি তো দয়াল নবীর আগমন যদি বারোই রবিউল আউয়াল স্লোগান হয়, তো এবার তো আরেক দল স্লোগান দেওয়া দরকার, দয়াল নবীর প্রস্থান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগমন হলে কি আহলান সাহালান, তো প্রস্থান হলে কি বলবেন? নাকি প্রস্থান দাও আহলান সাহালান বলবেন?
দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তাহলে দয়াল নবীর প্রস্থান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয় তাহলে বুঝা গেছে, এগুলোর সাথে শরীয়তের মুতাহারার কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে শরীয়তের কি নাই, কোনো সম্পর্ক নাই। সবচেয়ে বড় কথা হলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বারে রবিউল আউয়াল কি করতেন, সাহাবা বারে রবিউল আউয়াল কি করতেন, এটা হলো দেখার বিষয়। সাহাবা ইকরাম বারে রবিউল আউয়ালে রাসূলের ওফাতের কথা মনে করতেন, ওফাতের কথা কি করতেন বলেন তো দেখি। বারে রবিউল আউয়াল যেই মাসে রাসূলের ওফাত হয়েছে, ওই বারে রবিউল আউয়ালটা সাহাবাদের কাছে কেমন ছিল, কি হয় কি কঠিন ছিল বলেন, ওটা কি খুশির দিন ছিল না শোকের দিন ছিল? শোকের দিনকে যারা খুশি মানা, শোকের দিনকে বাবার মৃত্যু দিবসে যারা খুশি করে, মায়ের মৃত্যু দিবসে যারা খুশি করে, এরা মূলত বাবার আসল সন্তান নয়। এটা কি না বলে, বাবার কি নয়, বাবার আসল সন্তান। এই জন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত। দেখবেন ইনশাআল্লাহ এবার বারে রবিউল আউয়াল ট্রাক নামবে না, সমস্ত বাতিলের গোড়া কিন্তু একসাথে থাকে, সমস্ত বাতিলের গোড়া কি থাকে, সমস্ত বাতিল বড় বাতিল থেকে কি পায়, উৎসাহ পায়, সহযোগিতা পায়। এজন্য সব বাতিল মাথা ছাড়া দিছে, পাঁচ তারিখের পরে সব বাতিল থামি গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না, সব বাতিল ছিল একসাথে, রসুলের ফোয়ার মতো, রসুনের কোষের মতো সব বাতিল ছিল একসাথে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যদিও আমরা দেখতেছি ভিন্ন ভিন্ন, কিন্তু আসলে এরা এক। আল্লাহ পাক কয় তোরা দেখতেছ এক, আসলে কিন্তু আসলে তলে তলে আবার ভিন্ন ভিন্ন, আসলে তলে তলে আবার কি, তলে তলে আবার ভিন্ন ভিন্ন, কিন্তু শুধু হকের বিরুদ্ধে তারা এক, হকের বিরুদ্ধে তারা কি, হকের বিরুদ্ধে তারা এক। এই জন্য এবার দেখবেন আর তাকে নাচবে না, বলেন ইনশাআল্লাহ। আর যদি নাচতে আসে ঝাড়ুয়ার জুতা দিয়া, ওই আগের বাঁশ, পাঁচ তারিখের বাঁশ দিয়া, কি বলেন ইনশাআল্লাহ? এখন তো জাতির সাহস হয়ে গেছে, বাঁশের মধ্যে যে কি পাওয়ার আল্লাহ রেখে দিছে। আমরা ছোটবেলায় একবার টুমচোর মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা করছিলাম, বাঁশ কি বিতর্কের বিষয় ছিল কি, বাঁশ, বাঁশের কি কি উপকারিতা। আমাদের মাওলানা ইদ্রিস চুমচুরি আছে, বর্তমান প্রিন্সিপাল স্যার, উনি এক আজীব কথা বলছেন, বাঁশ এমন এক বস্তু যেটা মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু, জন্মের পরে প্রথম যে দোলনাটা দেয় এটা বাঁশ দিয়ে দেয়, আর জন্মের পরে খাটটাও বাঁশের, আবার কবর মৌতের আগে খাটটা বাঁশের, আর মৌতের পরে আবার বিছিয়ে দেয় বাঁশ। তো বলছেন বাঁশ হলে এমন একটা জিনিস যেটার বহুত উপকারিতা আছে, বলেন যেটা কি আছে, এটার মধ্যে মেনি মেনি ফাওয়ায়েদ রয়ে গেছে, এটার মধ্যে অনেক বেশি উপকারিতা রয়ে গেছে। বাঁশ দিয়ে একটা পরাশক্তিকে কিভাবে কি করছে, এই জন্য যদি এবারও যদি কি ট্রাক নামে, তো বাঁশ যেন হয় কি ওদের ইস্তেকবালের জন্য, কি হবে, কি হবে বলেন, বাঁশ হবে ওদের ইস্তেকবালের জন্য হবে বাঁশ। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। গত বছর আমি আপনাদেরকে বলছিলাম কুমিল্লা বারে রবিউল আউয়ালের জশ্নে জুলুস করতেছে, হুজুরে একজন হুজুর থাকে তো, প্রত্যেক ট্রাকে একজন হুজুর থাকে না, দরবারে হুজুর, তো হুজুরের ট্রাকওয়ালা ছিল আমাদের মানুষ, ট্রাক ড্রাইভার ছিল আমাদের মানুষ, তো হুজুরে তো জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, তো হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর জশ্নে জুলুস তো খুব করলেন, জোহর আসর তো পড়লেন না, হুজুর বলে তুই ওয়াহাবি করে আর আনতাম না, কি ভাই ড্রাইভার কি, হ্যাঁ। এই জন্য মূলত উম্মতকে বিভক্ত করা হলো এদের টার্গেট, মানে উম্মতকে বিভক্ত করা কি, এটা রাসূলের ইশক নয়, এটা রাসূলের প্রেম নয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলার সালামের প্রেম এটাকে বলে না, রাসূলের প্রেম দেখো তো সিদ্দিক আকবরকে দেখো, রাসূলের প্রেম দেখো তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখো, রাসূলের প্রেম দেখো তো ওসমান আর আলীকে দেখো, রাসূলের প্রেম দেখো তো আম্মা আয়েশাকে দেখো। সাহাবা ইকরাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আম্মা রাসূল কেমন ছিলেন,
এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহ, তিনি একবার টঙ্গীতে এক আজীব বয়ান করেছেন অনেক বছর আগে। তিনি বলেন যে পৃথিবীতে যত সিরাতের কিতাব আছে, পৃথিবীতে রাসূলের জীবনী গ্রন্থ যতগুলো আছে, সমস্ত গ্রন্থগুলো তিন ভাগে বিভক্ত। বলেন কয় ভাগে বিভক্ত? এক ভাগ লিখছেন রাসূল কোন থে, রাসূল কে ছিলেন, রাসূল কোন থে, রাসূল কে ছিলেন। দুই নাম্বার বিভক্ত দুই নাম্বার ভাগ হলো পৃথিবীতে হাজারো সিরাত লিখনে ওয়ালারা লিখেছেন, দুই নাম্বার পয়েন্ট রাসূল ক্যা ক্যা লেকে আয়ে, রাসূল কি কি নিয়ে আসছেন। এক নম্বর কি ছিল বলেন? রাসূল কে ছিলেন। দুই নাম্বার রাসূল কি কি নিয়ে আসছেন। আর তিন নাম্বার পয়েন্ট হলো রাসূল কিভাবে নিয়ে আসছেন। বলেন কে ছিলেন, কি কি নিয়ে আসছেন, কিভাবে নিয়ে আসছেন। এই তিনটা হলো পুরো সিরাতের খোলাসা, সিরাতের এক অংশ রাসূল কে ছিলেন, সিরাতের দুই নাম্বার অংশ বলেন কি কি নিয়ে আসছেন, সিরাতের তিন নাম্বার অংশ রাসূল কিভাবে নিয়ে আসছেন, যা যা নিয়ে আসছেন তো কিভাবে নিয়ে আসছেন। এক নাম্বার রাসূল কে ছিলেন, তো হযরত মাওলানা ওমর পালনপুরি রহমত, আমি এই বয়ান পুরোটাই লিখছিলাম তখন, আমার ডায়েরিতে লেখা আছে। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমত বলছেন এক নাম্বার প্রশ্নের উত্তর রাসূল কে ছিলেন, উত্তর দেন বলেন। এটার উত্তর আমরা যদি বলতাম, যদি আমাদেরকে লিখতে দিত তো আমরা লিখতাম মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এভাবে লিখতাম আমরা। মুহাম্মদ কে ছিলেন? আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল্লাহর সন্তান, আব্দুল্লাহর ছেলে, আমেনার ছেলে, এটা আমরা লিখতাম। আব্দুল মুত্তালিবের নাতি, এটা আমরা লিখতাম, আমরা ইবদুল লিখতাম। লেকিন কোরআনে কারীম রাসূল কে ছিলেন এই প্রশ্নের উত্তর কোরআন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ বলেন নাই, কোরআন এই প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله سيما ورضوانا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود বলে আল্লাহ তাআলা মুহাম্মাদের পরিচয় এভাবে দিয়েছেন। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ পরিচয় দেন নাই, আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। আজিজ ভাই একটু জায়গা, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ এটা পরিচয় দেন নাই, বলকে পরিচয় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন পরিচয় দিয়েছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ এর মধ্যে কোনো পয়গাম নাই, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এর মধ্যে কোনো পয়গাম নাই, লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে পয়গাম আছে। কি আছে বলেন? পয়গাম আছে। এখানে এখন এই মুহূর্তে ডিসি সাহেব আসলেন, কেউ বলবে না ইনি অমুকের ছেলে অমুক, বুঝলেন না? কেউ বলবে অমুকের ছেলে অমুক, কি বলবে? আশ্চর্য না? হ্যাঁ, এই মুহূর্তে যদি এখানে কোনো মন্ত্রী আসে তা আমরা কি বলবো? মন্ত্রী সাহেব এসছেন, কেউ বলবে অমুকের ছেলে অমুক, তাহলে বোঝা গেছে অমুকের ছেলে অমুক এটা মূল পরিচয় নয়। এটা কি নয় বলেন? এটা মূল পরিচয় নয়। মূল পরিচয় তিনি কে? সুবহানাল্লাহ বলে না? তাহলে ডিসি সাহেব আসছেন, ডিসি সাহেব অমুকের ছেলে অমুক এটা মূল পরিচয় নয়। ডিসি সাহেব এটা মূল পরিচয়, চেয়ারম্যান সাহেব এটা মূল পরিচয়। আমি কি বুঝাইতে পারছি? এখানে একজন ডাক্তার সাহেব আসছেন, আপনারা রুগী নিয়ে আছেন, ডাক্তার সাহেব আসছেন, আপনারা বলবেন এখন ও রাশেদ বিন খালেদ আসছেন, কি বলবেন? ডাক্তার সাহেব আছে, আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, এটা বলার মধ্যে কোনো কামাল নাই, এটা বলার মধ্যে কোনো পূর্ণতা নাই। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে সমস্ত সিরাতের কিতাব তিনটা অধ্যায়ে বিভক্ত, সমস্ত সিরাতের কিতাব তিন বিষয়ের উপরে লেখা হয়েছে। মুহাম্মদ মান হুয়া মুহাম্মদ, মুহাম্মদ কোন ছিলেন, মুহাম্মদ কি কোন ছিলেন, কে ছিলেন। দুই নম্বর মা যা বিহি মুহাম্মদ,
মুহাম্মদ কি কি নিয়ে এসেছেন, তিন নাম্বার ফাকাইফা জাআ বিহি মা জাআ বিহি মুহাম্মদ, রাসূল যা যা নিয়ে আসছেন কিভাবে নিয়ে আসছেন। তিন প্রশ্নের উত্তরে প্রতিটা প্রশ্নের উত্তর যদি আল্লাহ তাআলা আমার আমার পড়া থেকে আমি বলতে হয় এক একটা প্রশ্নের উত্তর বারো জুমা লাগবে, বারো জুমা। কাজী আয়াজ কিতাবুশ শিফা, কাজী আয়াজ আলাইহ রামার এক কিতাব কিতাবুশ শিফা ফি হুকুকিল মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহর হক সম্পর্কে লিখেছেন কাজী আয়াজ, সিরাতের উপরে মহা সুন্দর কিতাব, আর রাহিকুল মাকতুম সিরাতের উপরে মহা সুন্দর কিতাব, অসংখ্য সিরাতের কিতাব মোতালার পরে আমাদের সামনে আলহামদুলিল্লাহ যে কথাগুলো সুস্পষ্ট হয়েছে এটা হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই এর জবাব। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ছিলেন, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ছিলেন, আর রাসূল হওয়ার জন্য যত গুণ প্রয়োজন ছিল সোয়া লাখ আম্বিয়া আলাইহিসসালামকে রব্বে করিম যত যোগ্যতা দিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তার সবটা একসাথে দিয়েছেন। অতএব এক শব্দ, যেমন ধরেন আমরা কোনো কোনো মুফাসসির কোনো মুহাদ্দিস কখনো ওয়াজ করার সময় এটা বলে না আল্লামা আবু বকর বলেছেন, শুনছেন কোনো দিন? বুঝেন না। মুফাসসিরে কোরআন ওমর ফারুক বলেছেন, শুনছেন কোনো? এখানে আল্লামা বলতে হয় না, এখানে মুহাদ্দিস বলতে হয় না, এখানে মুফাসসির বলতে হয় না, সাহাবাদের ক্ষেত্রে কিছুই বলতে হয় না। বলে মানে কিছু বলতে হয় না কেন, ওনাকে মুফাসসির বলি, ওনাকে মুহাদ্দিস বলি, ওনাকে দায়ী বলি, সাহাবাদের সামনে কিছুই বলতে হয় না। সাহাবি, সাহাবি এক শব্দ সমস্ত গুণের আধার, এই জন্য নতুন করে কিছু কি বলতে হয় না। তুমি মুফাসসির, সারা পৃথিবীর সব মুফাসসিরের মুফাসসির সিদ্দিক আকবর, তাকে আবার কি মুফাসসির বলবা তুমি? ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ নাম শুধু একটা নাম মুহাম্মদ, যে নামে রব পৃথিবীর আর কোনো বাচ্চার নাম রাখেন নাই, আহমদ নামে কোনো মানুষের নাম রব পৃথিবীর জীবনে কোনোদিন কাউকে রাখতে দেন নাই। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ আজীব না, নামটাকেও রব সংরক্ষণ করেছেন, নামটাকেও রব সংরক্ষণ করেছেন, এই নাম পৃথিবীর আর কাউকে রাখতে দেন নাই। আদম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এই নাম পৃথিবীর আর কারো ছিল না, পৃথিবীতে এক প্রথম নাম মুহাম্মদ, পৃথিবীতে এক প্রথম নাম আহমদ, এই নাম আব্দুল মুত্তালিবের কলিজায় রব কেমনে ঢালছেন, রব ঢেলে দিয়েছেন, রব ঢেলে দিয়েছেন, দাদা রাখছেন না, বাবা কি ছিল, বাবা তো ছিল না, দাদা রাখছেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কেমন ছিলেন, আল্লাহ রাসূল, মুহাম্মদ কে ছিলেন বলেন, মুহাম্মদ কে ছিলেন, এখন আল্লাহর রাসূল মুহাম্মদ, আল্লাহর রাসূল মুহাম্মদ, আল্লাহর রাসূল হয়েছেন বারো রবিউল আউয়ালে, প্রথম দিন না চল্লিশ বছর পরে, কি 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 চল্লিশ বছর বয়সে না জন্মের প্রথম দিন, চল্লিশ বছর বয়সে বলেন কি, রেসালাতের জিন্দগি চল্লিশ বছর পর থেকে, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জিন্দগি আগের চল্লিশ বছর, আগের চল্লিশ বছরের সাথে উম্মতের শরীয়তের কোনো সম্পর্ক নাই, আর পরের তেইশ বছরের প্রতিটা মুহূর্ত উম্মতের জীবনের সাথে সম্পর্ক, কি পরের প্রতিটা মুহূর্ত উম্মতের কি, এই দিন হঠাৎ আমার একটা বারবার একটা কথা মনে আসে, আজকের এই সময়েও, আজকের এই সময়েও পৃথিবীর এত টেকনোলজির এই সময়ে, পৃথিবীর এত উন্নতির এই সময়ে বলুন তো দেখি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোন নাম উচ্চারিত হয়? সুবহানাল্লাহ বলে, কোন নাম উচ্চারিত হয় আমাদের এই দেশের হিন্দুরা, তাদের দেবতাদের নাম কয়বার বলে ডেলি, কয়বার বলে না, বলে না, বুঝেন নাম জানেও না, কি নাম জানবে কোথেকে, এগুলোর নাম নাই তো, যা নাম দিতেছে সব ভুয়া, বুঝেন না, ইসকনের সময়ও শেষ, আপনারা ডরাইয়েন না, ডরান কে আপনারা, ডরাইতেছে, বললাম না সমস্ত বাতিল একসাথে ছিল, বলেন কি বলছি, সমস্ত বাতিল উৎস ছিল, উৎস উৎস
সমস্ত বাতলের কি ছিল? উৎস, বাতলের কেন্দ্রবিন্দু ছিল। আল্লাহ তালা জাতিকে উদ্ধার করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা জাতিকে কি করেছে? আমার বারবার শুধু বলতে ইচ্ছে হয়, বারবার আমার কাছে, আমার নিজের কাছে লাগে, এই যে আমি যে এখন এই শব্দটা বললাম, এই শব্দটা বলার জন্য হিম্মত যে আমার হইলো, গত 15 বছরে কি হিম্মত করছিলাম? আমি তো জানি আমরা যে কতজনে আমার বয়ানের সমালোচনা করতেন, আমি তো বুঝতাম, কিন্তু ফিডা খাইছি আমি, আমরা কি ফিডা খাইছি থোড়াই? এই হুজুরে মনে হয় ওয়াজ পারে না, আর কিছু সে পারে না কি? বাড়াল, সময় শেষ হয়ে যাবে, কি জানি কথা ছিল? হ্যাঁ, সবচেয়ে বেশি কোন নাম উচ্চারিত হয় বলেন? কালিমুমে আজামে, কালিমার মধ্যে, আজানের মধ্যে, আমিনা নামে মুহাম্মদ, মুহাম্মদের নাম সেট করে দিয়েছি। ইদা দুখের তু দুখের তা, আজ আয়াজ এক হাদিস লিখছেন, আজিব লিখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ ইত্তাখাজতা আদমা সাফিয়া, আপনি তো আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, মুসাকে তো কালিম বানিয়েছেন, আপনি তো ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন, আপনি তো সুলাইমানের জন্য বাতাসকে মুসাক্ষর করে দিয়েছেন, আপনি তো দাউদ আলাইহিসসালামের জন্য লোহাকে নরম করে দিয়েছেন, ফামা জাআলতালি, আপনি আমাকে কি দিলেন? আল্লাহ তাআলা বললেন, আমা রাদিতা, আপনি কি এ ব্যাপারে খুশি হবেন না? ইদা যুকিরতু যুকিরতা, যেখানে যেখানে আমার নাম সেখানে সেখানে আপনার নাম। কষ্ট করেছেন 16 বছর, মিষ্টি খাবেন কিয়ামত পর্যন্ত, কষ্ট করছেন কত বছর, কি পরিমাণ কষ্ট করছি আমরা? নিশ্চয় কাঠিন্যের পরে আমি সহজ রেখেছি, আবার বলে কাঠিন্যের পরে সহজ রেখেছি, মজা লাগে না? আমরা যে এই কথাগুলো বলার আজকে যে সাহস হয়েছে, একটু যে বলতে পারছি, আমার এই কথা বলার পেছনে গত 16 বছরে সমস্ত সোহাদাদের খুন একসাথে জমা হয়েছে, বাস্তব না বাস্তব? সমস্ত আহতদের কষ্ট একসাথে কি হয়েছে? একসাথে জমা হয়েছে। ফারুক আয়ান টিভি, ফারুক আয়ান টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।